অপব্যবহার বন্ধে প্রয়োজনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর অনিবন্ধিত আইপি টিভি এবং পোর্টালকে চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, কোন মাধ্যম থেকে বেশি গুজব ছড়ানো হচ্ছে তা জেলা প্রশাসকদের খতিয়ে দেখতে বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে সীমান্ত পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। জেলা প্রশাসক সম্মেলনে নিজ নিজ কার্য অধিবেশন শেষে এসব কথা বলেন তারা। নাসিরউদ্দিনের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন, প্রথম পাঁচ সেশনে অংশ নেয় 14টি মন্ত্রণালয় ও বিভাগ। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের বৈঠক শেষে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ জানান, বেসামরিক প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চান তারা। বর্তমান প্রশাসনে যারা আছেন তারা অনেক কোঅপারেটিভ এবং আমাদের সাথে সুন্দরভাবে কাজ করছে। তো এই আমাদের তরফ থেকে এই বার্তাটা ডেফিনেটলি বর্তমান সিভিল প্রশাসনে আছে, তারাও তাদেরকে মনোবল যোগাবে এবং একসাথে কাজ করার জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকবে। পরের সেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ ও নৌপরিবহন মন্ত্রণালয় অংশ নেয়। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে ডিসিদের ভূমিকা জরুরি। আর অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে উদ্বেগ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। নদী কিনারে বালু উত্তোলন করলে পরে বাঁধগুলা আর টেকসই হয় না, বাঁধগুলা ধসে পড়ে যায়, এবং এই জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি এটা ব্যাপারে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আমরা বলেছি। যেখানে দালাল চক্র গরিব মানুষদেরকে নিয়ে ওদেরকে প্রতারণিত করে, আপনারা আপনাদের ভূমিকা পালন করেন, পুট দেম অন দ্য মিডিয়া। পরের অধিবেশনে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নাম সর্বস্ব আইপি টিভি আর পোর্টাল থেকে গুজব ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং আইন করার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। অনতিবিলম্বেই আমরা ডেটা প্রোটেকশন অ্যাক্ট আমরা প্রণয়নের সব ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই আমাদের আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হয়েছে। কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সংবাদ পরিবেশন করে সেটাকে আবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ভিন্ন কাজে, সেগুলো এই আলোচনায় উঠে এসেছে। তো সেগুলো হলে পরে আমরা তড়িৎ যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেজন্য আমাদেরকে জানাতে বলেছি। আর আইনমন্ত্রী জানান, পাবলিক প্রসিকিউটরদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় জেলায় 50, মাঝারিতে 45 আর ছোট জেলায় 40,000 টাকা প্রস্তাব করা হয়েছে। এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কথা বলেন তিনি। একটা কমিটিও করে দিয়েছি যারা ফর দ্য বেস্ট প্র্যাকটিসেস, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সংশোধন করতে পারি। স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত সহ সংক্রামক রোগ নিয়ে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের কাজ করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তারদের উপস্থিতি ভালো থাকে, নার্সদের উপস্থিতি, কর্মচারী অন্যান্য কর্মচারী আছেন তাদের উপস্থিতি, এই সব কিছু যদি করা যায় তাহলে স্বাস্থ্যসেবা মান উন্নয়ন হবে। বৈঠকে অবৈধ পথে বিদেশ যাওয়া বন্ধে ডিসিদের সহযোগিতা চাওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক সময় যখন প্রবাসী আসে তার বাড়ি দখল মানে উদ্ধার করতে, তখন ফলস কেস দিয়ে তাকে জেলে ঢুকায় দেয়। এইসব ব্যাপারে তারা একটু সজাগ হইলে আমার ধারণা যে এইগুলো কমবে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে মন্ত্রী জানান, পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে, অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা খুব ডিফিকাল্ট টাইম সময়, আমরা দোক্ত মারতে পারি না, বুঝছেন? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবস্থান নিয়েছেন যে আমরা এদের নেব না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।